অব্যাহত আছে খাদ্য সুরক্ষা বিভাগের সাডেন রেড। এদিনতে বন্ধ হল দুখনক বিলাসী রেস্তোরাঁ। বিলাসী রেস্তোরাঁর খাদ্য পঁইতাচোরা। সোমবারে মহানগরীর দুখনক বিলাসী রেস্তোরাঁত হঠাৎ অভিযান চলিল খাদ্য সুরক্ষা বিভাগের। গ্রাহকর অভিযোগের ভিত্তিত প্রথমে অভিযান চলিল লাচিত নগর থকা এইখান বিলাসী রেস্তোরাঁ কস্তুরি। দুঘণ্টা জোড়া অভিযানত বিলাসী রেস্তোরাঁ উলাল ভেঁকুর লগা মাছ, বহু পুরনি মাংস আর মেয়াদ উকলা চাটুগুড়ি। কেবল ইমানেই নহয়, চরম অস্বাস্থ্যকর পরিবেশত খাদ্য প্রস্তুত করার দৃশ্য পোহর আহিল খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান, যার বাবে 7 দিনের বাবে রেস্তোরাঁখন বন্ধর নির্দেশ দিলে খাদ্য সুরক্ষা বিভাগে। কমপ্লেইন পোৱাৰ পিছত আজি আমি আহিলো। পাকঘরটা অবশ্যই অল্প লেতেরা পরিবেশত পাইছো, সেইভাবে আমি এওঁলোকক ক্লোজার নোটিস দিম 7 দিনের কারণে বন্ধ করবলে। সানা সাতু তেনেকা স্যাম্পল এটাও লৈছো, এইটা ল্যাবরেটরি টেস্ট করি। সাতুগুড়াটো আপনাদের দেখিছে নিশ্চয়, এটা এক্সপায়ারি হয়েছে। তেওঁলোকে কৈছে যে 6-7 দিন মান হওয়া বলে কৈছে। ইয়ার পিছতো দ্বিতীয় অভিযান চলিল মহানগরীর শিলপুখুরীত থাকা অন্যতম বিলাসী রেস্তোরাঁ কুইক পিকত। রেস্তোরাঁখনের বিরুদ্ধে এগারী যুবতীর অভিযোগ, দেওবারে নিশা পরিয়ালের সঙ্গে আহার গ্রহণের রেস্তোরাঁখনলৈ আহিছিল যুবতীগী। রেস্তোরাঁখনত খাদ্য গ্রহণ করে থাকা সময়তে যুবতীগিয়ে খাদ্যত পাইছিল পঁইতাচোরা। শিলপুখুরী কুইক পিক রেস্টুরেন্টত গেছিলো ডিনারের কারণে। তাতে আমার স্টার্টার আর মেইন কোর্স অর্ডার দিছিলো, কিন্তু স্টার্টার ওয়াজ ফাইন, বাট মেইন কোর্সত মিক্স ভেজত মানে ককরোচ পালো। এইটাই বেয়া লাগিছে যে ইমান পেমেন্ট করার পিছতো ইমান খাব মানে একটা আশা করে যাওয়ার পিছতো ইমান মানে কেয়ারলেস একটা সিহতর পর রেসপন্স একটা পাইছো। সেই সিহতর মানে ফুড কোয়ালিটি বেয়া হয়েছে, আপনার কিচেনের অবস্থাটা ভাল নহয় যে যেটা মানে সেই হাইজিন নহয়। যুবতীগীর অভিযোগের পিছতে রেস্তোরাঁখনত খাদ্য সুরক্ষা বিভাগে চলোৱা অভিযানত উলাল পচা পনিরের অস্বাস্থ্যকর পরিবেশত খাদ্য প্রস্তুত করার দৃশ্য, যার বাবে 7 দিনের বাবে কুইক পিক রেস্তোরাঁখনও বন্ধর নির্দেশ দিলে খাদ্য সুরক্ষা বিভাগে। পনিরের সবজি কিবা এটা আসলে টেঙা পাইছো, চিকেন টেঙা পাইছো, সব টেঙাই পাইছো, মাছের টেঙার জোলর বলে জোলর নিচিনা হয়েছে। ডিপ ফ্রিজত যেখানে বস্তু রাখিছে, ধোয়া বস্তু নোধোয়া বস্তু, ভেজ নন ভেজ সব একেলগে একটা ডিফ্রিজতে রাখিছে, খুব দুর্গন্ধ ওলাইছে। আমি অহা কাইলৈ নোটিস এখন দিম, এওঁলোককো 7 দিন আমি বন্ধ রাখবলৈ নির্দেশ দিম। কিন্তু মহানগরীত এতিয়াও এনে বহু বিলাসী রেস্তোরাঁ আছে যত জনস্বাস্থ্যর প্রতি হেতালি খেলি খাদ্যর নামত গ্রাহকক খুয়া আহিছে অখাদ্য। প্রশ্ন উঠিছে কেতিয়াকৈ শিক্ষা লব এনে একাংশ অসাধু ব্যবসায়ীয়ে, সচাকৈ বন্ধ কৰিব পাৰিবনে হোটেল রেস্তোরাঁর এই কুকার্য? ক্যামেরা পার্সন তপন দাসর সৈতে ভাস্কর হাজরিকা, নিউজ 18, নর্থ ইস্ট।